নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা ইশ্রম কার্ড সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আপডেট স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো বন্ধুরা তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকের ইসম কার্ডে টাকা দিচ্ছে সরকার লিস্টের নাম চেক করুন তো বন্ধুরা দেখে নেব বিস্তারিত আপডেটটি শ্রমিক উন্নয়নে এবং ন্যায্য জীবনযাপনের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন যোজনা এবং প্রকল্প বিভিন্ন সময় নিয়ে আসা হয়েছে এবং এই প্রকল্প ভারতে পিছিয়ে থাকা অস্থায়ী শ্রমিক শ্রেণীর জন্য সেই পিছিয়ে পড়া অস্থায়ী শ্রমিক শ্রেণী যাতে সার্বিকভাবে উন্নতি হতে পারে সেই দিকে খেয়াল রেখেই ভারতের কেন্দ্রীয় সরকার এই ইসম কার্ডের সুবিধা প্রদান করে আসছে সম্প্রতি দু হাজার চব্বিশ সালের ইসম কার্ডের পেমেন্ট লিস্ট প্রকাশ করা হয়েছে আপনি নিজে সেই তালিকায় অন্তর্ভুক্ত আছেন কি না জানার জন্য দেখে নিতে হবে সম্পূর্ণ তালিকাটি কীভাবে দেখবেন সেই তালিকা নিশ্চয়ই এই প্রশ্নই মাথায় ঘুরছে আপনার তাহলে চলুন আর বেশি দেরি না করে ইসম কার্ডের জন্য প্রকাশিত তালিকা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া দরকার ইসম কার্ড কি ভারতের শ্রমিক শ্রেণীর সার্বিক উন্নয়নের জন্য ইসম কার্ডের ব্যবস্থা করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই কার্ডের গ্রাহক হয়ে থাকলে শ্রমিকরা প্রতি মাসে এক হাজার টাকা পর্যন্ত ভাতা পেয়ে যাবেন এছাড়াও মিলবে দুই লক্ষ টাকার স্বাস্থ্য বিমার সুবিধা এমনকি বসবাসের জন্য আবাস ব্যবস্থাও করে দেওয়া হবে এই সবের পাশাপাশি ঈশ্রম কার্ড শ্রমিকদের পরিবার সদস্যরাও বিভিন্ন রকম সুবিধা পেয়ে যাবেন ইসম কার্ড কিভাবে বানাবেন আপনি যদি এখনো পর্যন্ত ইসম কার্ডের জন্য আবেদন না করে থাকেন তাহলে এখনই অনলাইনে মাধ্যমে সহজেই আবেদন করে নিতে পারবেন ইসম কার্ডে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট ইসম ডট জিও ডট ইনে যেতে হবে এরপর নিজের বৈধ মোবাইল নাম্বার এবং সেই নম্বরে আসা ওটিপি দিয়ে সহজেই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন রেজিস্ট্রেশনের পরেই স্ক্রিনে আসা ফর্মটি সঠিক তথ্যের সাথে পূরণ করে দিতে হবে এর পাশাপাশি নিজের আধার কার্ড এম এম মানে জব কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে এরপর পুনরায় মোবাইলে আসা ওটিপির সাহায্যে যাচাইকরণের মাধ্যমে নিজের সম কার্ডটি ডাউনলোড করে নিতে হবে এরপরে হচ্ছে ঈসম কার্ডের পেমেন্ট লিস্ট কীভাবে দেখবেন দু হাজার চব্বিশ সালের শ্রম কার্ড গ্রাহকদের জন্য নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ দেখার জন্য আপনাকে চলে যেতে হবে শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ইসম ডট ডট ইন এই ওয়েবসাইটের হোম পেজ থেকে ঈসম কার্ড নিউ লিস্ট দু হাজার চব্বিশ অপশনটি বেছে নিতে হবে এরপর আপনার সামনে যে নতুন পেজটি খুলে যাবে সেইখানে নিজের শ্রম কার্ড দেওয়া মোবাইল নাম্বার দিতে হবে এর সাথে আপনার অবশ্যই দু হাজার সালে শ্রম কার্ড গ্রাহকের নামের তালিকা চলে আসবে সেখানে আপনি সার্চ করলে অথবা নিচে স্কল করলে নিজের নামটি খুঁজে পেতে পারেন তো বন্ধুরা এই ছিল শ্রম কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য